দেখেন এখন আমরা একটা গুলটুয়েল বৈঠকে ছিলাম, তো আমি এই সমস্ত বিষয়ে আসলে কিন্তু জানি না, আমার জানার কথাও নয়। এখন কাকে ধরতেছে, কেন ধরতেছে, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা সেটা প্রশাসনই বলতে পারবেন। আমরা মনে করি যে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকল প্রার্থী সমানভাবে তারা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে পারছেন, কোথাও কোনো সমস্যা নেই। সুতরাং পুলিশ যদি কাউকে ধরে থাকে তাহলে তার বিরুদ্ধে কী অভিযোগ আছে, কেন আছে, সেটা খতিয়ে দেখতে হবে। এই ব্যাপারে তো আমি কোনো সুস্পষ্ট জবাব দিতে পারবো। অপরাধী বা কোনো মামলার আসামি কেউ যদি নির্বাচনী প্রচারণায় থাকে তাকে যে কোনো সময় পুলিশ ধরতে পারে, এখানে তো কারো মানে আমরা কোনো আপত্তি করতে পারি না, আপত্তি করা তার সমীচীনও হবে না। সুতরাং এই ধরনের কেউ যদি থাকে তাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে রাখাটাই ভালো। ভাই এবার হচ্ছে যে